বিয়ে হলো ভালোবাসায় পূর্ণ সুন্দর একটি উদযাপন, যেখানে দেখা যায় জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু বিয়েতে এই সুন্দর অনুষ্ঠানের বিপরীতে কিছু কিছু সংস্কৃতি ও জাতিতে এমন কিছু আচার আচরণ রয়েছে যেগুলো একেবারেই উদ্ভট। এগুলো দেখলে আপনার মনে হবে যে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে নাকি কাউকে টর্চার করা হচ্ছে। আবার কিছু বিয়ে দেখে আপনি হাসি আটকাতে পারবেন না। আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু দেশ ও সংস্কৃতির বিয়ের এমন সব উদ্ভট রীতিনীতি। তো শুরু করা যাক আজকের ভিডিও। বরুনিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়া অবস্থিত একটি বিশাল দ্বীপ, যা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের অন্তর্গত একটি দ্বীপ। এখানকার বিয়ের একটি অস্বাভাবিক নিয়ম রয়েছে যা এখানকার সমস্ত দম্পতিকে মানতে হয়, আর সেটা হলো বিয়ের আগে নবদম্পতি টয়লেটে গেলে সেটা তাদের জন্য খারাপ ও অমঙ্গল বয়ে আনবে। তাই বিয়ের অনুষ্ঠানের আগের 3 দিন কোনো টয়লেটে যেতে পারবে না। শুধু তাই নয়, নতুন দম্পতি যেন কোনোভাবেই অন্যের চোখ ফাঁকি দিয়ে টয়লেটে যেতে না পারে সেজন্য একজন লোকও নিয়োগ করা হয়। তাছাড়া তাদেরকে মানতে হয় একটি নির্দিষ্ট খাবার তালিকা। এই অঞ্চলের লোকদের জন্য এটা একটি পবিত্র অনুশীলন যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে, এবং এই অনুশীলন খুব গুরুত্ব সহকারে মানা হয়ে থাকে। কোকারিজ, আসবাবপত্র ভাঙা একটি দীর্ঘস্থায়ী কুসংস্কার যেটা এখানে অনেক সমাজে প্রচলিত। বিয়ের আগের রাতে বর এবং কোনের পরিবারের লোকজন বাইরে একসাথে জড়ো হয় এবং সেখানে হবু দম্পতি অসংখ্য থালা বাসন মাটিতে ফেলে দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে। বলা হয় এসব ভাঙার শব্দ তাদের আশেপাশে লুকিয়ে থাকা যত অশুভ শক্তি দূর করে দিবে। কোকারিজ দামি জিনিস হওয়ায় হবু দম্পতির মধ্যে যার যত বেশি সম্পদ রয়েছে তা প্রমাণ করতেই এভাবে থালা বাসন ভাঙার জন্য বেছে নেওয়া হয়। ভেবে দেখুন, আপনি বিয়ে করতে যাচ্ছেন আর একটা লোক হাতে শক্ত এই জিনিসটি নিয়ে আপনার দিকে এগিয়ে আসছে আর আপনাকে মুখ হাঁ করতে বলেছে, তখন আপনার কেমন লাগবে? হ্যাঁ, এমনটাই করা হয় ইন্দোনেশিয়ার বালিতে। বিয়ের অনুষ্ঠানের দিন বর এবং কনের আত্মার উন্নতি সাধনের লক্ষ্যে একটি সুস্থ দাঁত এভাবেই তুলে ফেলা হয়। বালিতে এই বিশ্বাস করা হয় মানুষের দাঁত সব ধরনের কামনা বাসনা এবং খারাপ জিনিসের চিহ্ন থাকে। তাই বিয়ের সময় বর এবং কনের একটি করে দাঁত তুলে তাদের খারাপ গুণাগুণ থেকে মুক্ত করে দেওয়া হয়। আমাদের দেশে কনেকে জোর করে তুলে নিয়ে বিয়ে করাকে যেভাবে দেখা হয়, ঠিক কিরগিজস্তানের একই চিত্র ভিন্ন নিয়মে দেখা হয়। ঠিক এই নিয়মটাই বিয়ের নিয়ম হিসেবে প্রচলিত। অদ্ভুত এই বিয়ের নিয়ম অনুযায়ী বর তার পছন্দের কনেকে যেখানে দেখতে পায় সেখান থেকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে বিয়ে করে ফেলে। যদিও এটা বিলুপ্ত একটা রীতি, তারপরও কিরগিজস্তানের কিছু কিছু অঞ্চলে এই রীতি এখনও পালন করা হয়। সেখানকার লোকেরা এটা বিশ্বাস করে যে তাদের মেয়ের চোখ থেকে পড়া কান্নার পানি তার বাবা মার জন্য মঙ্গল বয়ে আসে। যদিও 1991 সালের সরকার এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে। স্কটল্যান্ড, এই স্কটল্যান্ডে বিয়ের এক সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। এদের মধ্যে অদ্ভুত এক রীতি অনুসরণ করা হয় বিয়ের ক্ষেত্রে। বিয়ের দিন আত্মীয় স্বজনের দুধ, নষ্ট হওয়া খাবার ও কাদামাটি সহ যা সামনে পাওয়া যায় তা বরের গায়ে মাখিয়ে দেয়। এই রীতির উদ্দেশ্য হলো এর মাধ্যমে বরের বিয়ের প্রতিশ্রুতি ও শক্তি সামর্থ্য পরীক্ষা করা হয়। এতেই শেষ নয়, এসব মাখানোর পর বরকে পুরো গ্রাম ঘুরে আসতে হয়, সাথে থাকে তার আত্মীয় স্বজন এবং গ্রামবাসীরা। গ্রামবাসীরা বরের এই অবস্থা দেখে তাকে বাহবা দেয়। কম্বোডিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ক্ষুদ্র দেশ কম্বোডিয়া। এর মধ্যে কুরং প্রজাতি অনেকগুলো উপজাতির মধ্যে একটা, কিন্তু এই কুরং উপজাতি তাদের বিয়ের কিছু রীতিনীতির কারণে বেশ আলোচিত হয়। এই উপজাতির কোনো মেয়ে যখন বিয়ের বয়স হয় তখন বাধ্যতামূলক তার পিতাকে জঙ্গলে একটি বিশেষ একটি কেবিন তৈরি করতে হয়, আর এই কেবিনের নাম দেওয়া হয় ভালোবাসার কেবিন। এই কেবিন মূলত তার মেয়ের জন্য তার ভালোবাসার আদর্শ একজন জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য ব্যক্তিগত স্থান। একবার কোনো মেয়ে তার যোগ্য জীবনসঙ্গী খুঁজে পেলে ওই ছেলের আর অন্য কোনো উপায় থাকে না, তখন তাকে ওই মেয়ের প্রস্তাবে রাজি হয়ে তাকে বিয়ে করতে হয়। তবে এখানেই শেষ নয়, আরো অদ্ভুত কাণ্ড হলো এই উপজাতির সংস্কৃতি অনুযায়ী স্বামীকে তার স্ত্রীর সাথে রাত্রি যাপন শুরু করতে হলে মেয়ের বাবাকে নির্দিষ্ট সংখ্যক গরু কিনে দিতে হয়, অথবা নির্দিষ্ট সংখ্যক গরু সমান মূল্য পরিশোধ করতে হয়। মেয়ের বাবার পূর্ণ অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত কোনো দম্পতি একসাথে রাত্রি যাপন করতে পারে না। দক্ষিণ চীন, এবার একটি ভিন্নধর্মী বিয়ের দিকে নজর দেওয়া যাক। এখানে কোনো দম্পতি বিয়ের আগে মুরগি বলিদানের মাধ্যমে তাদের প্রকৃতির কাছ থেকে বিয়ের অনুমতি নিতে হয়। মুরগি বলিদানের পর যদি মুরগির কলিজাটা ভালো অবস্থানে থাকে তাহলে তাদের দাম্পত্য জীবনকে ভালো হিসেবে মানা হয়, আর যদি ভালো না থাকে তাহলে পুনরায় আবার চেষ্টা করা হয়। এই মুরগিগুলোকে বিয়েতে রান্না করেই খাওয়ানো হয়।
মৌরিতানিয়া। মৌরিতানিয়া আফ্রিকার ছোট্ট একটি দেশ, তবে দেশটি অনেক শক্তিশালী। বিশ্বের অনেক জায়গায় প্রচলিত বিশ্বাস হলো পাতলা ও অ্যাথলেটিক শরীর হলো নারীর সৌন্দর্যের প্রতীক, তবে মৌরিতানিয়া এর উল্টো চিত্র দেখা যায়। এখানকার বিশ্বাস হলো মেয়েরা যত স্বাস্থ্যবান বা মোটা হবে ততই এরা অনেক বৃত্তশালী হবে, আর বিয়ের পাত্রী হিসাবে তাদেরকে বেশি পছন্দ করা হয়। আর এই রীতি শুরু হয় কয়েক শতাব্দী আগে থেকে, যখন মৌরিতানিয়া খাদ্যের সংকট দেখা দেয়। তখন অতিরিক্ত স্বাস্থ্য ছিল সুন্দর ও মর্যাদার প্রতীক। যদিও বর্তমান সময় এই রীতি অনেক সমালোচনার জন্ম দিয়েছে, কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কখনই কারো জন্য সুখকর হতে পারে না। দক্ষিণ কোরিয়া। সাধারণত বিয়ের অনুষ্ঠানে আমরা দেখতে পাই বর তার বন্ধুদের সাথে হবু বউয়ের সামনে যাওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু দক্ষিণ কোরিয়ার কিছু অঞ্চলে আপনাকে বউয়ের মুখ দেখতে হলে যেতে হবে ভিন্ন একটা নিয়মের মধ্য দিয়ে, যেখানে শুধুমাত্র ছেলেরাই উপস্থিত থাকবে এবং বিয়ের দিন ছেলের জুতা খুলে দেওয়া হবে এবং একটা মাছ দিয়ে তার পায়ে আঘাত করা হয়। বলা হয় মাছের আঘাত যত সহ্য করতে পারবে সে তার দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ তত বেশি মোকাবেলা করতে পারবে। চীন। চীন এমন একটি দেশ যারা তাদের ঐতিহ্য সংরক্ষণে বদ্ধপরিকর, আর তাদের ঐতিহ্যের একটি অংশ হল বিয়ের ঠিক এক মাস আগে থেকেই প্রতিদিন কনেকে কাঁদতে হয়। কান্নার প্রথম 10 দিন পর কনের মাকেও কান্না যুক্ত হতে হয়, এরপর আরও 10 দিন অতিবাহিত হওয়ার পর তার দাদিকেও যোগদান করতে হয়। এমনকি বিয়েতে আসা সকল অতিথিদেরকে তাদের হবু দম্পতি ও পরিবারের জন্য অশ্রু বিসর্জন দিতে হয়। কনের উপর থুতু দেওয়া। তানজানিয়ায় বিয়ের এই রীতি সম্পর্কে জানলে আপনার অবশ্যই খারাপ লাগবে, কারণ কেউই চাইবে না তার নিজের গায়ে অন্য কেউ থুতু দিক। তানজানিয়ায় কিছু কিছু গোত্রে বিয়ের পূর্বে বাবা তার মেয়ের মুখে এবং বুকে থুতু দিয়ে থাকে, কিন্তু এটা করা হয় তার মেয়েকে আশীর্বাদ হিসাবে। নতুন দাম্পত্য জীবনে মেয়ের সুখ বয়ে আনে এবং সকল প্রকার অনিষ্ট থেকে নতুন দম্পতিকে রক্ষা করে। কাজটি অদ্ভুত হলেও এটা তাদের সংস্কৃতির একটা অংশ এবং তারা এটাকে এখনো পালন করে আস। এদিকে হিমালয় বিয়ের জন্য পাত্রকে কনের প্রতি ভালোবাসা দেখাতে অনেক বিপজ্জনক এবং সাহসী কিছু কাজ করতে হয়। উঁচু পাহাড়ে উঠা থেকে শুরু করে খরস্রোতা নদী পার হওয়া, এই কাজগুলো করার মাধ্যমে কনের প্রতি ভালোবাসার পাশাপাশি এটা প্রমাণ করে যে সে কনের জন্য যে কোনো কিছু করতে রাজি। সাধারণত বিয়ের প্রথম রাতে নতুন দম্পতিকে অনেক প্রাইভেসি দেওয়া হয়। তাদের কাছে বিবাহের প্রথম রাতকে একটি বিশেষ রাত মনে করা হয়। সঙ্গত কারণে এই রাতটি তারা দুজনেই ব্যক্তিগতভাবে কাটায়। কিন্তু আফ্রিকার কিছু অঞ্চলে একটা অদ্ভুত নিয়ম রয়েছে, তা হলো বিয়ের প্রথম রাতে গ্রামের একজন বিদ্যালোক অথবা বর কনের একজন বৃদ্ধ মা উপস্থিত থাকে। সাধারণ দৃষ্টিতে দেখলে ব্যাপারটা অসঙ্গত মনে হতে পারে, কিন্তু হাজার হাজার বছর ধরে তারা এই রীতি পালন করে আসছে। দা কঙ্গো। আমরা সবাই জানি বিয়েতে সবাই হাসাহাসি নাচানাচি করে, এটাই স্বাভাবিক। কঙ্গোতে বিয়ের এক অদ্ভুত রীতি অনুসরণ করা হয়। বিয়ের দিন বিয়ের অনুষ্ঠানে এক কমেডিয়ানকে নিয়ে আসা হয়, এরপর সে একের পর এক কৌতুক বলতে থাকে। অনুষ্ঠানে উপস্থিত সবাই হাসতে পারলেও বর এবং কনে হাসা একদমই নিষেধ। এর মাধ্যমে বিয়ের প্রতি তাদের সিরিয়াসনেস পরীক্ষা করা হয়। ফ্রান্স। ফ্রান্সে নতুন বিয়ে করতে হলে অদ্ভুত এক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, এটাকে সিঙ্গেল জীবনকে কবর দেওয়া বলা হয়। এটাতে বর তার জীবনে মনে রাখার স্মৃতি যেমন ছবি, চিঠি, গিফট ইত্যাদি একসাথে জড়ো করে, তারপর তার বন্ধুরা সেগুলো কফিনে ভরে এক জায়গায় কবর দেয়। এখানেই শেষ নয়, এই দম্পতি প্রথম বাচ্চা হওয়ার পর সেই কফিনটি আবার মাটি থেকে তোলা হয়। বর তার স্মৃতি বিজড়িত জিনিসগুলো আরো একবার দেখতে পায়। এর মাধ্যমে বোঝানো হয় অতীতকে ধরে রেখেও ভবিষ্যতে চলা সম্ভব। আবারও দেখা হবে এমনই রহস্য, রোমাঞ্চ ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।